আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরবানির পশুর হাটে তোলার জন্য যে পশুগুলো রেডি করা হয়েছে তারই ছোট্ট একটি ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে যে খামারির গবাদি পশুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, ওনার নিজের বাড়িতে ছোট্ট একটি খামার আছে যেখানে সারা বছরই উনি গরু ছাগল লালন পালন করেন এবং সারা বছরই বিক্রি করেন। এছাড়া উনি কোরবানিকে উদ্দেশ্য করে দুই তিন মাস আগে থেকে অনেক পশু কিনে নিয়ে আসেন, লালন পালন করে দেন, বিভিন্ন হাটে বিক্রি করেন। এছাড়াও আজকে যে পশুগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, এই পশুগুলো উনি আজকেই কিনে এনেছেন, কাল পশু হাটে উঠাবেন। উনি এক হাট থেকে কিনে আরেক হাটে নিয়ে বিক্রি করেন, এরকমও করেন, লাভ অনুযায়ী নির্ভর করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাসি আছে, পাঁঠা আছে, ভেড়া আছে, এগুলো উনি এক হাট থেকে কিনে এনেছেন অলরেডি, এবং এটার দাম নির্ধারণ এখনও করেননি উনি। উনি বললেন যেটা যে এই ছাগল ভেড়াগুলো আমি যখন হাটে নিয়ে যাব, আমার যেটা খরচ হয়েছে কিনতে বা যেগুলো লালন পালন করা আছে ওনার, সেগুলো হাটে যখন নিয়ে যাব তখন আমার খরচ এবং ওখানে পাশের আরও যারা বিক্রেতা আছেন তাদের সাথে তাল রেখে দেন হচ্ছে ওনাকে একটা অ্যামাউন্ট ফিক্সড করতে হবে। এটা কিন্তু সব ধরনের হাটে বা বাজারে এই নিয়মটা হয় যে আশপাশে যারা দোকানি বা ব্যবসায়ী থাকে তাদের সাথে একটা তাল রেখে বা মিল রেখে একটা অ্যামাউন্ট ফিক্সড করতে হয়। তারপর একটা আইডিয়া দিলেন, 5 থেকে শুরু করে 15,000 টাকার মধ্যে এখানে খাসি রয়েছে।